চর্বি দিয়ে পটলের রেসিপি, মন্দ নয় বই কি, যদি হয় সেটা হাজব্যান্ডের হাতে রান্না। তো সকাল সকাল উনি বললেন যে উনি আজকে রান্না করবেন, তো বেশ ভালো। আর নিজেই দেখছি কাটাকুটি করতে বসে গেছে। আজকে ভাবলাম আমার আর বর্দি ভাইয়ের ছুটির দিন, তাহলে হয়তো না সত্যিই ছুটির দিন ছিল, সকালবেলা রান্না বান্না আমাদেরকে করতে হয়নি। তো উনি নিজেই পটল আলু সব কিছু বা মাংস হবে তার সাথে মশলাপাতি উনিই কেটে নিয়েছিলেন। আর উনি দুই দিকে রান্না বসিয়ে দিয়েছেন, একদিকে করছেন চিকেনটা আর একদিকে বসিয়েছেন পটলটা। দেখতে দেখতে উনি পটল আলুগুলো ভেজেও নিয়েছেন, তারপরে উনি মশলা কষে যে তেলের মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ এগুলো দেওয়ার পরে পেঁয়াজ রসুন আদা জিরে গুঁড়ো এগুলো দিয়ে মশলা কষিয়ে উনি আর তার সঙ্গে খাসির চর্বিটা দিয়ে করলেন পটলের রেসিপি। বেশ ভালোই করেছিল, কিন্তু তার ওই দিকে আর অন্যদিকে বসিয়েছেন চিকেনটা। আর একা একাই উনি নানা রকম পোজ দিচ্ছিলেন যখন দেখছেন আমি ভিডিও করছি। আর দেখছেন তো কি সুন্দর রান্নাটা করেছে, আর এদিকে করেছে চিকেন আর করেছিল এই যে খাসির একটু ঝোল। তো টাটা আজকের মতো।